প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় রয়েছেন সহকর্মী রেজা রায়হান। দুঃখিত, সহকর্মী রয়েছেন শাহবাগ এলাকায়। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, রাজধানীর তেলের পাম্প ও সড়কে যানবাহনের কি অবস্থা দেখছেন, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি কি বলছেন তারা? হ্যালো, জি ধন্যবাদ মেমোরি। আপনাকে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকাতে, এবং এখান থেকে জানাচ্ছি হঠাৎ করে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির আসলে কি প্রভাব পড়েছে সেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি আপনার মাধ্যমে। সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে জ্বালানি তেলের হঠাৎ করে এই বৃদ্ধির ফলে কিন্তু সকাল থেকেই কিন্তু গণপরিবহন কিন্তু কমে গেছে, এবং ব্যক্তিগত কিছু পরিবহন ছাড়া এবং কিছু বিআরটিসি বাস ছাড়া ও খুব অল্প সংখ্যক কিন্তু বেসরকারি গণপরিবহন চলেছে। এতে করে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা ঘুরে, এবং এই শাহবাগ মোড়ে এসেও আমরা দেখেছি শাহবাগ এলাকা জুড়ে কিন্তু যাত্রী সাধারণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা কিন্তু বাসে ওঠার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিযোগিতার সামিল হচ্ছেন। তারা কিন্তু বেশ প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে বাসে জায়গা করে নিতে হচ্ছে, এবং কম ভাড়ার যেই গন্তব্যের যে যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরও বেশি প্রকট হচ্ছে। বাসের হেল্পার কিংবা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই কম ভাড়ার গন্তব্যের যাত্রীদেরকেও কিন্তু কম তুলছেন আর কি বাসে, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখেছি যে বাসে ওঠার জন্য বৃদ্ধ অনেক যাত্রী রয়েছেন, অনেক শিশুরা রয়েছেন, তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাসে ওঠার এই জন্য কিন্তু অপেক্ষা করছেন। দু একটি গণপরিবহনে দু চারজন করে নামছেন, সেখানে দু চারজন করে কিন্তু বাসে উঠছেন, কিন্তু এর বাদবাকি যেই যাত্রীরা তারা কিন্তু আবারও কিন্তু সেই অপেক্ষার পালাতে চলে যাচ্ছেন। এবং আমরা আরও একটি বিষয় যেটি প্রত্যক্ষ করেছি যে সিএনজি কিংবা অটোরিকশা কিংবা এই রিক্সা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জ্বালানি হঠাৎ করে জ্বালানি বৃদ্ধির সুযোগ নিয়ে কিন্তু তারা কিন্তু মূল্যটা বৃদ্ধি করেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ এলাকা থেকে জ্বালানি তেল মূল্য বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ রেজা আপনাকে। এদিকে কাকরাইল মোড়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহবুব সৈকত, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, তেলের পাম্প ও সড়কে যানবাহনের কি অবস্থা দেখছেন, সাধারণ মানুষ কি বলছেন আর কি প্রতিক্রিয়া করছেন আমাদের জানার? আসলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া যে স্বাভাবিক থাকার কথা না, এটি কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখেছি আমাদের বিভিন্ন সংবাদে। আমরা এই কাকরাইল মোড়ে, আপনি জানেন যে ঢাকার অন্যতম ব্যস্ততম যে মোড়, এই মোড়ে এই মুহূর্তে যদিও শনিবার, যদিও ওয়ার্কিং ডে না, তারপরও আমরা দেখতে পাই যে এই মোড় কিন্তু সব সময় ব্যস্ততম একটি মোড়, কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই গণপরিবহন কিন্তু নেই। মাঝে সাঝে দুই একটা গণপরিবহন হুটহাট করে আসে, সেই গণপরিবহনে কিন্তু একদম ভরপুর যাত্রী থাকে এবং তারা তাদের ইচ্ছা মতো কিন্তু ভাড়া আদায় করছে। আপনি যদি আমাদের তাপস কিন্তু একটু দেখাচ্ছে যে এখানে এই যে গণপরিবহনের অপেক্ষায় গাড়ি না পেয়ে দেখেন যে প্রচুর লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে, যারা অনেকক্ষণ থেকে আমরা দেখছি। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি আপনি কি কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? প্রায় আধা ঘন্টা। গাড়ি কি পাচ্ছেন না? আচ্ছা, কি মনে হচ্ছে গাড়ি কেন পাচ্ছেন না? আমার মনে হচ্ছে অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে ড্রাইভাররা হচ্ছে গাড়ি নিয়ে বের হয় নাই, গাড়ির আজকে সংকটের জন্য এই গাড়ি পাচ্ছি না। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এই যে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কি কোনো প্রভাব পড়বে, কি মনে হচ্ছে, ভাড়াটা বেশি নিচ্ছে? হ্যাঁ, ভাড়া বেশি নিচ্ছে। কোনো সমস্যা হবে আপনাদের? সমস্যা, আমরা গাড়ি পাই না, গাড়ি চলে না। আর কি ধরনের সমস্যা হবে? এই যে গাড়ি চলে না, যানজট সৃষ্টি হয়েছে। আসলে প্রতিক্রিয়া যা হওয়ার তাই কিন্তু সাধারণ জনগণের কিন্তু হচ্ছে, আপনি দেখতে পেলেন। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে অ্যাপস ভিত্তিক যারা পরিবহন চালায় গাড়ি এবং মোটরসাইকেল, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে যে কি অবস্থা, তারাও কিন্তু বেশি দিচ্ছে। আমরা একটা বাসের সাথে এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো। এখানে চালক যিনি আছেন, ভাই একটু কথা বলি, জ্বালানি মূল্য তো বৃদ্ধি পেয়েছে, আপনারা কি আজকে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন? আপনারা একটা জিনিস সবই বুঝেন,
সবই জানেন, তারপরও এইসব প্রশ্ন উদ্ভট প্রশ্ন করেন না, সবই জানেন। আসলে প্রতিক্রিয়াটা যে কত ক্ষুদ্র হতে পারে, আমরা সাধারণ যাত্রীদের কত টাকা ভাড়া বাড়াচ্ছে, আসলে একদম অল্প পথ। আসলে মেমরি দেখতে পেলেন যে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার যে কত ক্ষুব্ধ হতে পারে সেটি কিন্তু আপনি দেখলেন। এক্ষেত্রে আমাদের বলার খুব একটা কিছু নেই। এখন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই দাম, এই মূল্যবৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে আনা হয়, যেহেতু বিশ্ব পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আসলে নগরীর এখানকার অবস্থা। পরবর্তী সংবাদগুলোতে আমরা বিস্তারিত আরো জানিয়ে দিব। মেমরি